डियर फ्रेंड्स वेलकम टू एमडीए सक्सेस। आशा करी सबाई अनेक भलो आछेन। आमरा सबाई जानी जे आसाम टेट 2021 अक्टोबरे अनुष्ठित होवार सम्भावना आछे। तो एखोनो कोनो सिलेबास बाहिर होय नाई, मोस्ट प्रोबाबली पुरोनो सिलेबासटाई थाकते पारे। तो सेजन्य आजके आमी आसाम टेट 2019 सिलेबास डिसकाशन करब। जदि नतून कोनो सिलेबास बाहर है तो आमी ए चैनलेर माध्यमे आपनादेरके अपडेट्स दिए देव। तो आज के आमरा डिस्कशन करब आसाम टेट 2019 सिलेबास एलपी लेवल। आज के ए भिडियोटिर माध्यमे डिस्कशन करब। तो आमरा जानी जे एलपी लेवल आसे फर्स्ट आसे चाइल्ड डेवलपमेंट एंड पेडागोजी 30 मार्क्सर, लैंगुएज 1 30 मार्क्सर, लैंगुएज 2 30 मार्क्सर, लैंगुएज 1 इंग्लिश, सॉरी लैंगुएज 1 बेंगली बा एसामिस हिंदी इलेक्टिव सब्जेक्टर मतो ऑप्शनल आछे। एवं लैंगुएज 2 इंग्लिश थाकबे कम्पालसरि। तारपरे आछे मैथमेटिक्स 30 मार्क्सर, एनवायरमेंटल साइंस 30 मार्क्सर। तो टोटल आछे 150 मार्क्सर। तो प्रथमे आमरा देखबो चाइल्ड डेवलपमेंट एंड पेडागोजी। आमरा जानी एलपी लेवेले एवं यूपी लेवेले बोथ थाके 30 मार्क्स। तो एटा हलो एलपी लेवेलेर चाइल्ड डेवलपमेंट एंड पेडागोजी। तो आमी जूम करे देखिए दितेछि, आपनारा नोट्स करे निते पारेन बा देखे निते पारेन। जादेर काछे सिलेबास आछे तो निश्चय भालो मिलिए निते पारेन। এবং কারো যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন, আমি কমেন্ট সেকশনের যোগাযোগ করার চেষ্টা করব। তো চাইল্ড ডেভেলপমেন্টের এবং পেডাগজির সিলেবাস আপনাদের সামনে। পেডাগজি সেকশনের কনসেপ্টগুলা এখানে দেওয়া আছে। এখন আমরা দেখব সিলেবাস ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি। তো ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলির যে 30 মার্ক্সের সিলেবাস আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। যেহেতু এখনো সিলেবাসের কোনো আপডেটস হয় নাই, সেজন্য পুরনো সিলেবাসটাই থাকার সম্ভাবনা আছে। সেই জন্য আমি এই সিলেবাসটি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো আমি মনে করি আপনারা দেখে নিয়েছেন। এখন আমরা দেখব ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশের। তো এটা আমি আবার রিপিট করছি যে আপনারা একটি কথা মাথায় রাখবেন যে এলপি এবং ইউপি সেকশনের সিলেবাস কিন্তু আলাদা, কনসেপ্টও আলাদা আছে। আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে ইউপি লেভেলের সিলেবাসটা দেখিয়ে দেব। তো একটি হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ 2 পেপার 1-এর সিলেবাস। তো আমি জুম করে কনসেপ্টগুলো দেখিয়ে দিতেছি। পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, তারপরে আছে মেথডস, তারপরে গ্রামার সেকশন। গ্রামার সেকশনের কনসেপ্টগুলো দেখে নেবেন। এখন আমরা দেখব ম্যাথমেটিক্সের সিলেবাস। তো ম্যাথমেটিক্সের যে কনসেপ্টগুলো আছে এখানে আপনারা দেখে নিতে পারেন। আমি চেষ্টা করছি ভিডিও শর্ট করে তৈরি করার জন্য, যেহেতু পরীক্ষার জন্য টাইম কম, সেই জন্য আমি চেষ্টা করব শর্ট সময়ের মাধ্যমে আপনাদের কাছে স্টাডি মেটেরিয়ালস পৌঁছে দেওয়ার জন্য। তো ম্যাথমেটিক্সের কনসেপ্টগুলো আপনারা দেখে নেবেন। এখন আমরা দেখব এনভায়রনমেন্টাল স্টাডিজ।
এনভায়রনমেন্টাল স্টাডিজের সিলেবাস। তো আমি জুম করে আপনাদেরকে দেখিয়েছি। চিলড্রেন এনভায়রনমেন্ট নিয়ার অ্যান্ড ফার, তারপরে আছে এনভায়রনমেন্ট অ্যান্ড চাইল্ডস নিড, তারপরে কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট, তারপরে আছে পেডাগজি সেকশন। এই হলো এলপি লেভেলের সিলেবাস। আপনাদের কোনো যদি ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের ডাউটসকে সলভ করে দেওয়ার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এলপি লেভেলের সিলেবাস দেখিয়ে দিলাম, পরবর্তী ভিডিওর মাধ্যমে ইউপি লেভেলের সিলেবাস নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।